কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া উচিত না কিংবা ফ্রিজের খাবার রাখার সঠিক উপায় কি কিংবা ফ্রিজের খাবার মানবদেহের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার সকল প্রশ্নের পরিপূর্ণ গাইডলাইন হতে পারে যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় সকলের জীবন থেকে সময় নামক এই শব্দটি ধীরে ধীরে মুছে যাচ্ছে আর তাই ব্যস্ততার কারণে প্রত্যেকদিন রান্না করাও হয়ে ওঠে না ফলে একমাত্র ভরসা ফ্রিজ প্রায় সকলেই ফ্রিজের মধ্যে সবজি মাছ কিংবা মাংস দীর্ঘদিন রেখে খান আবার অনেকেই সপ্তাহ থেকে মাস জুড়ে খেয়ে থাকে ফ্রিজে খাবার রাখলে আর কোনো সমস্যা নেই এই খাবার চালানো যাবে বহুদিন এই ধারণা একেবারেই ভুল খাবার বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় এতে মানবদেহের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে ফ্রিজে কোন খাবার কতদিন রেখে খাওয়া ভালো কিংবা কোন খাবার ফ্রিজে রাখা একেবারেই উচিত না এসব ব্যাপারে অনেকেরই কোনো ধারণা নেই কিন্তু যদি আপনি এসব নিয়ম জেনে শুনে ফ্রিজে খাবার রাখেন তবে আপনি থাকবেন নিরাপদ তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই ফ্রিজের খাবার কিভাবে দেহের ক্ষতি করতে পারে এবং ফ্রিজে খাবার রাখার সঠিক ও নিরাপদ উপায় কি তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে ফ্রিজের খাবারের ক্ষতিকর দিক ফ্রিজে খাবার রাখার সঠিক নিয়ম জানার আগে ফ্রিজের খাবারের সম্ভাব্য ক্ষতিগুলোকে জেনে নেই যাতে আপনি বুঝতে পারেন যে কেন ফ্রিজে খাবার রাখার ব্যাপারে সচেতনতা জরুরি অনেকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ফ্রিজে রাখেন দুই দিনের বেশি হলেই তা থেকে দুর্গন্ধ বের হয় যা ফ্রিজের বাকি খাবারগুলোকে নষ্ট করে সত্যি কথা বলতে এই পেস্ট যে শুধু দুর্গন্ধ ছড়ায় তা কিন্তু নয় এর থেকে ফুড পয়জনও হতে পারে ফ্রিজে দীর্ঘদিন ধরে খাবার রাখলে তাতে ব্যাকটেরিয়া জমতে থাকে সেই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে শরীরের এনজাইমগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দীর্ঘদিন ধরে খাবার ফ্রিজে থাকলে তাতে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় আর সেই খাবার খেলে পেটের সমস্যা গ্যাস এমনকি ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা মোটামুটি শতভাগ অনেকে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খান আবার সেই খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখেন অন্যদিন আবার সেই খাবারই গরম করে খান এতে খাবারের সমস্ত স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় যার ফলে এই খাবার খেলে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধে ফ্রিজে জমানো খাবারের স্বাদ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই খাবারটি খাওয়ার সময় বোঝা যায় না খাবারটি খাওয়ার যোগ্য কিনা সেই খাবার খেলে বমি পেট খারাপ ইত্যাদি নানা সমস্যা হতে পারে ফ্রিজে খাবার রাখার সঠিক ও নিরাপদ উপায় কি মেডিকেল সায়েন্স অনুযায়ী সাধারণত কোনো খাবার ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে তবে এর জন্য কিছু নিয়ম মানা দরকার যেমন ফ্রিজের তাপমাত্রা হওয়া উচিত 4 ডিগ্রি সেলসিয়াস এবং ডিপ ফ্রিজের ক্ষেত্রে তা -15 ডিগ্রি হওয়া দরকার আর হ্যাঁ এটাই মেডিকেল সায়েন্স অনুযায়ী খাবার ফ্রিজে রাখার আদর্শ তাপমাত্রা ফ্রিজে খাবার সবসময় ঢাকা দিয়ে রাখা উচিত অনেকেই ফ্রিজে রান্না করা খাবার ঢাকনা ছাড়াই ফ্রিজে রেখে দিয়ে খান এতে এই খাবারে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না রান্না করা খাবারের ক্ষেত্রে খাবারটি ঠান্ডা করে তবেই ফ্রিজে রাখা উচিত এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি অনেক সময় হয়তো ব্যস্ততার জন্য গরম খাবার ঠান্ডা না করেই ফ্রিজে রেখে দিয়েছেন সত্যি কথা বলতে এটা শুধু ফ্রিজের ক্ষতি করে তা কিন্তু নয় একই সাথে এটা খাবারের গুণমান নষ্ট করে এই খাবার সহজেই নষ্ট হয়ে যেতে পারে তাই এই কাজ হতে বিরত থাকুন এছাড়া কিছু খাবার আছে যা ফ্রিজে রেখে খাওয়া সম্পূর্ণরূপে ক্ষতিকর উদাহরণ হিসেবে বলা যায় কলা টমেটো পেঁয়াজ আদা সহ অনেক খাবার আছে যা ফ্রিজে রেখে খাওয়া মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় ফ্রিজে কোনো জিনিস রাখার ক্ষেত্রে সচেতন হবার চেষ্টা করুন দীর্ঘদিন খাবার ফ্রিজে সংরক্ষণ না করে অল্প কিছুদিনের জন্য সংরক্ষণ করে তা ব্যবহার করার চেষ্টা করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন